السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। অরহমত বরকত মাগফিরাত দিয়েই ঘেরা এই মাসটি। এই মাসের একটি বিশেষ আমল হলো শেষ দশকে এতেকাফ করা। এতেকাফ শব্দটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো অবস্থান করা। শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয় পুরুষেরা মসজিদে এবং নারীরা ঘরের নির্দিষ্ট একটি স্থানে রব্বে করিমের সান্নিধ্য অর্জনের জন্য অবস্থান করা। এই এতেকাফ তিন ধরনের, একটি ওয়াজিব এতেকাফ, একটি নফল এতেকাফ, একটি সুন্নতে মুয়াক্কাদা। আজ আমরা সুন্নতে মুয়াক্কাদা এতেকাফ সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, রমজানের শেষ দশকে এতেকাফ করা এটা সুন্নতে মুয়াক্কাদায় কেফায়া। হাদিস শরীফে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমনের পর মৃত্যুর আগ পর্যন্ত সর্বদাই তিনি রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন। একবার কোনো কারণবশত উনি এতেকাফ করতে পারেননি, পরবর্তী বছরে ২০ দিন তিনি এতেকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের দ্বারা আমরা বুঝতে পারি এতেকাফ কত গুরুত্বপূর্ণ। তাছাড়া বুখারী শরীফের হাদিসের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আম্মাজান বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আশরাল আওয়াখিরা হাত্তা তাওয়াফাহুল্লাহ সুম্মা ইয়তাকাফা আজওয়াজাহু বাদাহু আও কামা কালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরন তিনি এতেকাফ করেছেন। ওনার এতেকালের পরে ওনার স্ত্রীরা আজওয়াজে মুতাহারাতগণও এতেকাফ করেছেন। প্রিয় বন্ধুরা, এতেকাফ সুন্নতে মুয়াক্কাদায় কেফায়া। ২০ তারিখ ২০ রমজান, সূর্য ডুবার আগেই, ২১ শুরু হওয়ার আগেই মসজিদে ঢুকে যেতে হয় এবং ঈদের চাঁদ উঠলেই মসজিদ থেকে বেরোতে হয়। একান্ত জরুরত ছাড়া মসজিদ থেকে বের হওয়া যায় না, যেমন খানা পিনা, উজু এস্তেঞ্জা, এগুলো ছাড়া মসজিদ থেকে আর বের হওয়া যায় না। এই এতেকাফ এর অনেকগুলো ফজিলত রয়েছে, তার মধ্যে সবথেকে বড় যে ফজিলতটা তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবনের একটি সুন্নতের অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করলেই আমরা হাদিসের মধ্যে পাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত বড় সৌভাগ্য। সুতরাং এই তো একটা ফজিলত আছে। তাছাড়া আরেকটি লাভ হলো যে শবে কদর আমরা তলাশ করি, সেই শবে কদরের ব্যাপারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের বেজোড় রাতিতে তোমরা শবে কদর তলাশ করো। প্রিয় বন্ধুরা, যদি এতেকাফ করা হয় তাহলে আশা করা যায় এই শবে কদর পাওয়া যাওয়ার সমূহ সম্ভাবনা, এবং শবে কদর পেয়ে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, শবে কদর পেয়ে গেলে এক রাতের ইবাদত তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। এটা একটা বড় ফজিলত।
তাছাড়া আমরা আরো হাদিসের থেকে পাই যে একজন ইতিকাফকারী সে মসজিদে অবস্থান করে অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকে এবং ইতিকাফের বাইরে যে ভাই নেক আমল করে সে নেক আমলের সব সে ইতিকাফ অবস্থায় পেতে থাকে বড় একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে আসছে এজন্য সকল দিনদার মুসলিম ভাই বোনদের কাছে বিনীত আরজ থাকবে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের জন্য শেষ দশকে পুরুষেরা মসজিদে আর মা বোনেরা ঘরের নির্দিষ্ট একটি স্থানে আমরা ইতিকাফ করার চেষ্টা করব এবং এই প্রভূত কল্যাণ এবং অগণিত সব এই সব হাসিল করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন